সব শ্রেণীর মানুষকে করোনা টিকার প্রথম ডোজের আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন শেষ হচ্ছে আজ। শেষ দিনেও রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। টিকা দিতে স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন অবিরাম। বিস্তারিত জানাচ্ছেন হাসান বলি। ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইনে গত দুই দিনে ছিল টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। তৃতীয় এবং শেষ দিনেও রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘ লাইন। তিন দিনের বিশেষ ক্যাম্পেইনের প্রথম দুই দিনে যারা টিকা নিতে এসেও পাননি তারা এসেছিলেন সোমবার। রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পেরে খুশি এসব মানুষ। এখন ভালো লাগতেছে, আগে সে কাগজ অনলাইন করা লাগতো, অনেক ঝামেলা ছিল। যেমন জন্মদিন কার্ড অথবা ফটোকপি হলে হয়, এখন অনেক ভালো হয়েছে, লোকের জন্য সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে অনেক, এটা এভাবে দিয়ে আর কি, অনেকের অনেক সমস্যা, অনেকে দূরে যাওয়ার ছিল, এভাবে দিয়ে দিছে, ভালোই হয়েছে। সবাই ভালোভাবেই দিতেছে, কোনো মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, কোনো গ্যাঞ্জাম নাই। সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘ লাইন, তবু মানুষের অপেক্ষা ছিল চোখে পড়ার মতো। টিকা নিয়েই ফিরতে চান তারা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপরেও টিকা নিতে পারছি, রেজিস্ট্রেশন লাগতেছে না বা জন্মনিবন্ধন লাগতেছে না, এই জন্য আর কি অনেকটা ভালো লাগতেছে। দুই দিন আগে আসছিলাম তো আমি সিরিয়াল দিয়ে আমি টিকা নিতে পারলাম না, এখন আমি বাসায় গেলাম। আজকে আসলাম আমি 10 মিনিটের ভিতরে, আমি সম্ভব আছে যে আমি টিকা নিতে পারব। বিশেষ এই ক্যাম্পেইন সফল করতে বাড়তি দায়িত্ব পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। টিকা নিতে মানুষের আগ্রহে খুশি তারাও। কালকে আমরা ওভারটাইম করছি, আমাদের কালকে টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমরা আড়াই ঘন্টা কাম বেশি করেছি, কারণ কালকে লোক অনেক ছিল। 24 তারিখ থেকে শুরু হয়েছে, সেদিন থেকে আমরা প্রায় এখন পর্যন্ত গতকাল পর্যন্ত প্রায় আমাদের প্রতিদিনই 900+ গিয়েছে। এর মধ্যে শেষ হয়েছে 1 কোটি ডোজ টিকার লক্ষ্যমাত্রা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত দুই দিনে 1,23,08,500 জন এসেছেন প্রথম ডোজ টিকার আওতায়। হাসান ওয়ালি, News 24, ঢাকা।